অটোর দৌরাত্মে প্রাণ গেল একরত্তি শিশুর, অটো উল্টে মায়ের চোখের সামনে মৃত্যু হলো ছ বছরের শিশুর। ঘটনায় জখম হলেন শিশুর মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগরের মিশন মোড়ের কাছে। দ্রুত গতিতে বাম্পার পার হতে গিয়ে উল্টে যায় অটোটি। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা 11:30 নাগাদ সাগরের কচুবেরিয়ার ভেসেলঘাট থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটো সাগরের দিকে যাচ্ছিল। গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার মিশন মোড়ের কাছে দ্রুত গতিতে বাম্পার পার হওয়ার সময় অত্যাধিক গতি থাকার কারণে ব্রেক কষার পর উল্টে যায় অটোটি। অটোর ভেতরে থাকা চারজন যাত্রী সহ অটো ড্রাইভার ছিটকে পড়েন। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সকলকে উদ্ধার করেন। ড্রাইভার সহ আরো দুজন যাত্রীর কিছু না হলেও ঘটনায় গুরুতর আহত হয়েছেন বছর 35-এর মিঠু জানা নামের এক মহিলা। পাশাপাশি এই ঘটনায় মিঠু রানীর মেয়ে বছর 6-এর সৌমিলি জানা গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বছর 6-এর সৌমিলিকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারবাবুরা। সৌমিলির মায়ের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা মিঠু রানী জানা মেয়েকে নিয়ে কাকদ্বীপ থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু অটোর দৌরাত্মে রাস্তাতেই প্রাণ গেল একরত্তি শিশু বছর 6-এর সৌমিলির। পুলিশ সৌমিলির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি অটোটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।